হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো পরবর্তী দিন এনটিপিসির মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সে সম্বন্ধে আমরা একটা ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার সাথে সাথে এনটিপিসির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্টগুলো সম্পর্কেও আমরা কিন্তু আলোচনা করে নেব এবং এনটিপিসির টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে টোটাল ফ্রি অফ কস্ট আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন এবং তারপর আপনি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। সো লগ ইন করার সাথে সাথে আপনি এখানে হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। হোম পেজ রিস্টোর করার সাথে সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন স্টার্টেড অ্যান্ড এফএন। আপনি সিম্পলি এই অপশনটির উপর ট্যাপ করে নেবেন। ট্যাপ করার সাথে সাথে আপনি একটা পেজে চলে আসবেন। এখান থেকে আপনি নিফটি এবং ব্যাঙ্ক নিফটি চার্ট অ্যানালাইসিস করে নিতে পারেন। সাথে সাথে আপনি বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেলের ব্যবহার করে নিতে পারেন। সাথে বিভিন্ন রকম টাইম ফ্রেমের ব্যবহার করে নিতে পারেন। অপশন চেন অ্যানালাইসিস করে নিতে পারেন। তাছাড়া বাইকল এবং বাইপুটও করে নিতে পারবেন। সবচেয়ে কোনো একটা প্লাস এখানে সিম্পলি ট্যাপ করার মাধ্যমে আপনি যে কোনো স্টক সার্চ করতে পারবেন। সো আমি এটার উপর ট্যাপ করে নেবো। সো এখান থেকে আমি সিম্পলি সার্চ করে নেবো এনটিপিসি, ঠিক আছে। সো এনটিপিসি সার্চ করার সাথে সাথে এখান থেকে এনটিপিসির এফএনের অপশন আমাদের কাছে চলে আসবে। সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেবো। ক্লিক করার পর আমাদের কাছে একটা পেজ চলে আসবে, এনটিপিসি চার্ট ওপেন হয়েছে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এনটিপিসি মার্কেট একটা আপ ট্রেন্ড এবং অবশেষে দেখতে পাচ্ছি এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেলের মাধ্যমে 178 মার্কেট ক্লোজ করেছে এনটিপিসি। তো এনটিপিসির পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি আমরা এখানে একবার ক্লিক করে নেবো। ক্লিক করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর সবচেয়ে উপরে সার্চের অপশনটির উপর ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে আমরা এনটিপিসি সার্চ করে নেবো। আমি অলরেডি এনটিপিসি সার্চ করে রেখেছি, তার জন্য আমি এনটিপিসির উপর ট্যাপ করে নেবো। আপনি চাইলে এখান থেকে এনটিপিসি সার্চ করে নিতে পারেন। সো এনটিপিসির উপর ট্যাপ করার সাথে আমাদের কাছে একটা পেজ চলে আসবে, এখানে স্টক ডিটেলস অপশন চলে আসবে। সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেবো। সো ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা ওভারভিউ পেজ চলে আসবে এবং তারপর একটা টেকনিক্যাল পেজ আছে। সিম্পলি টেকনিক্যাল পেজটি আমরা ওপেন করে নেবো। সো টেকনিক্যাল পেজটির উপর ওপেন করো। সে টেকনিক্যাল পেজটির উপর ট্যাপ করার সাথে আমাদের কাছে একটা পেজ চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি এনটিপিসি মার্কেট পরবর্তী বিয়ারিশ ট্রেন্ডে যাবে এরকম কেউ জানাননি। মার্কেট নিউট্রাল থাকবে এরকম 10 জন জানিয়েছে এবং মার্কেট বুলিশ ট্রেন্ডে যাবে এরকম 17 জন জানিয়েছে। অর্থাৎ এনটিপিসির মার্কেট পরবর্তী দিন বুলিশ ট্রেন্ডে যাওয়ার চান্স সর্বাধিক। সিম্পলি আমরা এখান থেকে রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্টের উপর ক্লিক করে নেবো এবং ক্লিক করার পর এখান থেকে চাইলে আমরা তিন মিনিট, তাছাড়া 5 মিনিট, তাছাড়া 10 মিনিট, তাছাড়া 15 মিনিট, তাছাড়া 30 মিনিট, তাছাড়া 1 আওয়ার রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নিতে পারি। সো এখান থেকে আমরা 1 আওয়ার রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নেবো। প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে 174 একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 173 একটা সাপোর্ট এবং তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 170 একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 178 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 180 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 183 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো আপনি মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী দিন কিন্তু এনটিপিসি মার্কেট ইনভেস্টমেন্ট করতে পারেন। আমরা সিম্পলি এখানে ডাবল ট্যাপ করবো এবং ডাবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। সো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজ। হোম পেজ আসার পর আমরা আবার ইনস্টার্টেড এফএনের উপর ট্যাপ করে নেবো এবং ট্যাপ করার পর আমাদের কাছে আবার এনটিপিসি চার্ট ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখলাম এনটিপিসি মার্কেট পরবর্তী দিন বুলিশে যাওয়ার চান্স সর্বোচ্চ। সো আমরা জানি মার্কেট আপ ট্রেন্ডে গেলে আমরা বাই করে থাকি এবং মার্কেট ডাউন ট্রেন্ডে গেলে আমরা সেল করে থাকি। সো যেহেতু দেখলাম আমরা যে সবচেয়ে বেশি জন এই মতামত জানিয়েছি যে এনটিপিসি মার্কেট পরবর্তী দিন আপ ট্রেন্ডে যেতে পারে, তার জন্য সিম্পলি আমরা এখানে বাইয়ের উপরে ট্যাপ করবো। বাইয়ের উপরে ট্যাপ করার পরে এখান থেকে আমরা লট সাইজ এন্টার করে নেবো। সো আমরা 1 লট এন্টার করে নিচ্ছি। পরবর্তীকালে লিমিট অর্ডার বা মার্কেট অর্ডার সিলেক্ট করে নেবো। সো আমি লিমিট অর্ডার সিলেক্ট করে নিচ্ছি এবং তারপর সিম্পলি বাইয়ের উপরে ট্যাপ করবো। বাইয়ের উপরে ট্যাপ করার সাথে সাথে কনফার্মেশন চলে আসে। সো কনফার্মেশন ট্যাপ করার সাথে সাথে আমাদের অর্ডারটি অটোমেটিক বাই হয়ে যাবে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন আপনি সিম্পলি কিন্তু এনটিপিসির মার্কেটে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনটির উপর ট্যাপ করতে পারেন এবং ট্যাপ করার পর এখান থেকে অ্যাড ফান্ড করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করতে পারেন এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।